على بذكر الله تطمئن القلوب خبردار পৃথিবীর মানুষ শুনে নাও শান্তি যদি পেতে চাও চাই মনের শান্তি হোক চাই দিলের শান্তি হোক চাই পরিবারের শান্তি হোক তাই পৃথিবীতে শান্তি হোক আখিরাতের শান্তি হোক কবরাতের কবরের শান্তি হোক এই শান্তি যদি নিতে যাও আলা বিযিক্রিল্লাহি তাতমাইন্নুল কুলুব শান্তি কোথায় রয়েছে अल्लाह जिक्रे शांति रही शांति धरार जन्नो गाड़ी कोल्लाम बाड़ी कोल्लाम कत अर्थ संचय कोल्लाम सूर्य उदय थेके निये सूर्य अस्त पर्यन्त एतो किछु कोल्लाम किन्तु आसलो ना शांति कोथाय रयेछे अल्लाह ताआला ई आयतेर मध्ये उल्लेख करछेन दाला बेदिक्रिल्लाह तत्माइन्नुल कुलूब पृथ्वीर मानुष शांति रयेछे अल्लाह ताआलार जिक्रे जिक्र बोलते आमरा जेटा जानी सुबहानाल्लाह अल्हम्दुलिल्लाह ला इलाहा इल्लल्लाह ए समस्त को आमरा जिक्र बोली नबी मुहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम बोलें अफजलु जिक्रे ला इलाहा इल्लल्लाह सबसे उत्तम जिक्र होच्छे आपनार ला इलाहा इल्लल्लाह किन्तु ए जगते जे अला बिज़िक्रिल्लाह तत्मईन्नुल कुलूब अल्लाह ताआला बोलें जे शांति रयेछे अंतरेर शांति दिलेर शांति तत्मईन्नुल कुलूब जे रयेछे সেটা হচ্ছে বিযিক্রি আল্লাহর যিকিরে আল্লাহর যিকির বলতে এখানে আল্লাহ তাআলা তার কালাম মাজিদ কে এবং সুন্নতে নবী কে উল্লেখ করানো হয়েছে কালামুল্লাহ অর্থাৎ কোরআনের রাস্তা সুন্নতের রাস্তা আমরা যদি ইখতিয়ার করি তাতে আমাদের মনে শান্তি পাওয়া যায় আল্লাহ তাআলা অন্য এক আয়াতে উল্লেখ করছেন পৃথিবীর মানুষ শুনো আমার পক্ষ থেকে যে অবতীর্ণ হয়েছে কিতাব আল কালাম কালাম মাজিদ কোরআন মাজিদ যে অবতীর্ণ করেছি ফাইম্মায়াতিয়ান্নাকুম মিন্নি হুদান আমার পক্ষ থেকে তোমাদের নিকটে যে হেদায়েত আমি পাঠিয়ে দিয়েছি ফামান ইত্তাবায়া হুদায়া যারা এই আমার নাযিল কৃত কিতাবের ইত্তেবা করলো তার অনুসরণ করলো তাকে একড়ে ধরে রাখলো তাকে তেলাওয়াত করলো সেই মোতাবেক যারা পৃথিবীতে আমল করলো ফামান ইত্তাবায়া হুদায়া ফালা ইয়াদিল্লু ওয়ালা ইয়াশকা তারা কখনোই পথভ্রষ্ট হবে না ওয়ালা ইয়াশকা তাদের জীবন কোনোদিন অসচ্ছলতা যাবে না তাদের জীবন সচ্ছলতা হবে জীবনে কোনোদিন অসচ্ছল আসবে না ফালা ইয়াদিল্লু ওয়ালা ইয়াশকা তারা পথভ্রষ্ট হবে না যারা আমার অবতীর্ণ কৃত কিতাবের ইত্তেবা করবে কালাম মাজিদের ইত্তেবা করবে বুঝানো যায় আয়াতের মাধ্যমে যে কালাম মাজিদ কে আল্লাহ তাআলা এখানে জিকির বললেন যে আমার পক্ষ থেকে জিকির অবতীর্ণ করানো হয়েছে সেই জিকিরের সেই কালাম মাজিদ যারা ইত্তেবা করলো তারা কখনোই পথভ্রষ্ট হবে না আর তাদের জীবন কোনোদিন অসচ্ছল হবে না তাদের জীবন সচ্ছল হবে কালাম মাজিদ কে আমরা ছেড়ে দিয়েছি তার কোরআন তেলাওয়াত ছেড়ে দিয়েছি সেই মোতাবেক আমল করা আমরা ছেড়ে দিয়েছি এই ছেড়ে দিয়ে আমরা শান্তির জন্য কত রাস্তা আমরা ইখতিয়ার করেছি আল্লাহ তাআলা পরক্ষণে বলছেন ওয়ামান আরাদা আন যিকরি জিকির বলতে আবার এখানে বলা হচ্ছে ওয়ামান আরাদা আন যিকরি যারা আমার জিকিরকে এরাজ করলো
যারা আমার জিকির থেকে মুখ ফিরিয়ে নিল অর্থাৎ কালাম মাজিদ থেকে যারা মুখ ফিরিয়ে নিল ওয়ামান আরাদান যিকরি ফা ইন্না লাহু মাইশাতান যাঙ্কা পৃথিবীর মানুষ শুনে নাও যারা আমার অবতীর্ণ কৃত কিতাব কালাম মাজিদ থেকে যারা মুখ ফিরিয়ে নিল ফা ইন্না লাহু মাইশাতান যাঙ্কা আমি তার রুজিকে কম করে দিব আমি তার রুজিকে কম করে দিব রুজি হাসিল করার জন্য জীবিকা অর্জনের জন্য ধনী হওয়ার জন্য মালদার হওয়ার জন্য সম্পদশালী হওয়ার জন্য আমরা কত চেষ্টা করি হাদিসে কুদসির মধ্যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন হাদিসে কুদসিওকে বলানো হয় যেমন কালাম মাজিদ সরাসরি আল্লাহর কিতাব হাদিস হচ্ছে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী কালাম মাজিদ আল্লাহর কিতাব হাদিস হচ্ছে আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী আল্লাহ তাআলার কথা কালাম মাজিদ আল্লাহ তাআলার কথাকে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের ভাষায় যেটা প্রকাশ করেছেন তাকে হাদিসে কুদসি বলানো হয় কথাটা আল্লাহর ভাষাটা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তাকে হাদিসে কুদসি বলানো হয় হাদিসে কুদসির মধ্যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উল্লেখ করলেন আল্লাহ তাআলা বলছেন ইবাদি তাফাররাক লাইবাদি হে আমার বান্দারা আমার ইবাদতের জন্য সময় বের করো আমার ইবাদতের জন্য সময় বের করো আমি কথা বলছিলাম মানুষ আমরা রয়েছি আল্লাহ তাআলা আমাকে কোরআন মাজিদ দিয়েছেন সেই মোতাবেক আমল করার জন্য তিনি কোরআন দিয়েছেন এই কোরআনের যারা ইত্তেবা করবে আল্লাহ তাআলা বলছেন ফালায়াদিল্লা ওয়ালা ইয়াশকা তারা কখনোই পথভ্রষ্ট হবে না তাদের জীবন কোনোদিন অসচ্ছল চলবে না তাদের জীবন কোনোদিন অসচ্ছল হবে না স্বচ্ছলতার জীবন যাপন তাদেরকে আমি দিব যারা একে এরাজ করে দিবে যারা কালাম মাজিদকে মানবে না কালাম মাজিদ থেকে যারা মুখ ফিরিয়ে নিবে আল্লাহ তাআলা বলছেন ওয়ামান আরাদান যিকরি ফা ইন্না লাহু মাইশাতান যাঙ্কা পৃথিবীর মানুষ শুনে নাও যারা আরাম আমার কালাম মাজিদকে রাজ করেছো আমার কালাম মাজিদ মুখকে ফিরিয়ে নিয়েছো ফা ইন্না লাহু মাইশাতান যাঙ্কা আমি তার রুজিতে তঙ্গি করে দিব আমি তার রুজি কমিয়ে দিব আমি তার জীবিকা কমিয়ে দিব আমি তার আয় কমিয়ে দিব আয় বাড়তে বাড়তে বরকত কমিয়ে দিব ফা ইন্না লাহু মাইশাতান যাঙ্কা অন্য জায়গায় নবী আমার বললেন ইবাদি তাফাররাক আমার বান্দারা আমার জন্য সময় বের করো আমার জন্য সময় বের করো তাহলে আমি তোমাকে ধনী বানিয়ে দিব ধনী বানিয়ে দিব আমার জন্য যদি সময় বের করো এটা আল্লাহ তাআলা বলছেন সময় বের করা কাকে বলে আপনি সর্বসময় নামাজ পড়ার কথা আপনাকে বলে না সর্বসময় ইবাদতের কথা বলে না যদি উম্মতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য প্রতিটা কাজই আপনার ইবাদত হয়ে যায় যেমন নামাজ কায়েম করা আপনার ইবাদত রোজা রাখা আপনার ইবাদত তেমনি মহিলাদের রান্না করা ইবাদত হয়ে যায় পুরুষ মানুষের জমি চাষ করা ইবাদত হয়ে যায় ব্যবসা বাণিজ্য করা ইবাদত হয়ে যায় প্রতিটি কাজে আপনার ইবাদত হয়ে যায় চারা গাছ বপন করবেন আপনার ইবাদত হয়ে যায় যত রকমের কাজ করবেন সমস্ত আপনার ইবাদত হয়ে যায় এটা উম্মতে মুহাম্মাদিয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের জন্য এটা বড় বোনাস পয়েন্ট হয়ে গেল বড় ফ্যাসিলিটি আল্লাহ তাআলা দিলেন সবই কাজের আপনার ইবাদত রয়েছে তবু আল্লাহ তাআলা এই জগতে বললেন নবী মুহাম্মদ সাল্লাম সেই ভাষাকে নকল করলেন ইয়া আমার বান্দারা আমার ইবাদতের জন্য সময় বের করো আমার ইবাদতের জন্য যদি সময় বের কর আমি তাহলে তোমাকে ধনী বানিয়ে দিব তাহলে ধনী বানিয়ে দিব ওয়া ইল্লাম তাফাল যদি আমার ইবাদতের জন্য সময় বের না করো পাঁচ ওয়াক্তের নামাজ আপনার 24 ঘন্টায় পাঁচবার আপনাকে সময় দেওয়া হয়েছে রমজান মাসে 12 মাসের মধ্যে এক মাস আপনাকে রোজা রাখার কথা বলানো হয়েছে ইবাদতের জন্য যদি সময় বের না করো তাহলে আমি মালা তো ইয়াদা কা শুকলান তোমার হাতে আমি কাজ পরিপূর্ণ করে দিব প্রথমে আল্লাহ তাআলা বললেন
আমার জন্য সময় বের করো, সময় যদি বের না করো তাহলে আমি তোমাদেরকে ধনী বানিয়ে দিব, আর আমার জন্য যদি সময় বের না করো, আমার জন্য নামাজ কালাম না করো, যেই উদ্দেশ্যে আমি তোমাদের সৃষ্টি করেছি সেই উদ্দেশ্যকে সফল না করো, আল্লাহ তাআলা বললেন ওয়াবা খালাকুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, পৃথিবীর মানুষ রে আমি তোমাকে সৃষ্টি করেছি একমাত্র আমি ইবাদত ইবাদতের জন্য, পৃথিবীর মানুষ শুনে নাও, সূর্য নির্মাণ করেছি তোমার জন্য, চন্দ্র নির্মাণ করেছি তোমার জন্য, রাত্রি নির্মাণ করেছি তোমার জন্য, বাড়ি করেছি তোমার জন্য, ঘাট করেছি তোমার জন্য, মাঠ করেছি তোমার জন্য, উদ্ভিদ করেছি তোমার জন্য, প্রাণী করেছি তোমার জন্য, কীট করেছি তোমার জন্য, পতঙ্গ করেছি তোমার জন্য, পৃথিবীর যত কিছু আমি সৃষ্টি করেছি একমাত্র মানব জাতির জন্য সৃষ্টি করেছি, মানুষের জন্য, মানুষের উপকারের জন্য, মানুষের ফায়দার জন্য সেগুলো আমি সৃষ্টি করেছি, আর মানুষকে আমি সৃষ্টি করেছি আমার ইবাদতের জন্য, পৃথিবীর সমস্ত কিছু সৃষ্টি করলাম মানুষের জন্য, আর মানুষকে সৃষ্টি করেছি আমার ইবাদতের জন্য, এ পৃথিবীর মানুষ আমার ইবাদতের জন্য সময় বের করো, আমার ইবাদতের জন্য সময় যদি বের করো তাহলে তোমার লাভ কি হবে, তাহলে লাভটা এটা হবে আমি তোমাকে ধনী বানিয়ে দিব, ধনী বানিয়ে দিব, যদি আমার ইবাদতের জন্য সময় বের না করো, যে উদ্দেশ্যে সৃষ্টি করেছি সেটাই যদি তুমি না করো, আল্লাহ তাআলার নবী হযরত মুহাম্মদ বলছেন, আল্লাহ তাআলা বললেন মালা তো ইয়াদাকা শুকলান, তাহলে তোমার হাতে আমি কাজ পরিপূর্ণ করে দিব, ইবাদত করলাম লাও সাদরা কাকে না তোমাকে ধনী বানিয়ে দিব, তোমার অন্তরকে ধনী বানিয়ে দিব, যদি আমার ইবাদতের জন্য সময় বের না করো, মালা তো ইয়াদা কা শুকলা, তোমার হাতে আমি কাজ পরিপূর্ণ করে দিব, একটা কাজ করবে আর একটা কাজ এসে হাতে লেগে যাবে, ওই কাজটা করলে আবার একটা কাজ এসে হাতে লেগে যাবে, কাজ করে ফুরসত পাবে না যদি আমার ইবাদত না করো, মালা তো ইয়াদা কা শুকলা, হাতে কাজ পরিপূর্ণ করে দিব, কাজ করবে, কাজ করবে, যত কাজ করবে তত ইনকাম হবে, তত ওভার ডিউটি পাবে, তত সম্পদ পাবে, তত তোমার ইনকাম বেড়ে যাবে, কিন্তু এখানে আল্লাহ তাআলা বললেন হাতে আমি কাজ পরিপূর্ণ করব, তবে তোমার অভাব আমি দূর করব না, অভাব দূর করব না, যদি আমার ইবাদত না করো, আমার জন্য সময় বের না করো, তাহলে তোমার অভাব আমি দূর করব না, এ কথা হাদিসে কুদসির মধ্যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এইখানে আল্লাহ তাআলা পরিষ্কার করে জানিয়ে দিলেন ওয়ামান আরাদা যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দাঙ্কা, পৃথিবীর মানুষরা শুনে না, যদি আমার ইবাদত বান্দিগি না করো, আমার যিকিরের ইত্তেবা না করো, আমার কালাম মাজিদকে অনুসরণ না করো, আমার কালাম মাজিদকে তেলাওয়াত না করো, আমার কালাম মাজিদের মোতাবেক যদি আমল না করো, তাহলে আল্লাহ তাআলা বলে দিলেন ফাইন্না লাহু মাঈশাতান দাঙ্কা, আমি তোমার রুজিতে কম করে দিব, ও শাশুড়ি মা বৌমাকে, বৌমাকে এত কাজ করাও, যত কাজ করবে তত উন্নত হবে, যত কাজ করবে তত আগে বাড়বে, না নামাজের চিন্তাধারা, না রোজার চিন্তাধারা, না ইবাদতের চিন্তাধারা, না বৌমাকে কোনোদিন কোরআন তেলাওয়াতের কথা বলেছো, না ছেলে মেয়েকে কোনোদিন কোরআন তেলাওয়াতের কথা বলেছো, না কোনোদিন বলেছো বাবু আজকে জুমার দিন কাজ কম করো, জামে মসজিদে নামাজ কায়েম করার জন্য যেতে হবে, কোনোদিন বললে না কাজ করো, কাজ করো, কাজ করো, আল্লাহ তাআলা পরিষ্কার করে জানিয়ে দিলেন ওয়ামান আরাদা যিকরি, যারা আমার যিকির থেকে মুখ ফিরিয়ে নিবে, যারা আমার যিকির থেকে মুখ ফিরিয়ে নিল, ফাইন্না লাহু মাঈশাতান দাঙ্কা, আমি তার রুজি কম করে দিব, পৃথিবীতে তার রুজি কম হয়ে যাবে, পৃথিবীতে তার অভাব হয়ে যাবে, আল্লাহ তাআলা বললেন কামাই যতই করো অভাব মিটবে না, পৃথিবীতে তোমার অভাব হবে, দ্বিতীয় কথা আল্লাহ তাআলা বললেন
ওয়ানাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতে আমা কিয়ামতের মাঠে তোমাকে আমি অন্ধ করে উঠাবো আমার জিকির কে যদি ছেড়ে দাও আমার কালাম মাজিদ কে যদি ছেড়ে দাও আমার কালাম মাজিদ থেকে যদি মুখ ফিরিয়ে দাও তাহলে পৃথিবীতে তোমার রুজি কম করে দিব এবং কিয়ামতের মাঠে ওয়ানাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতে আমা কিয়ামতের মাঠে তোমাকে অন্ধ করে উঠাবো এটা মনিরুল মাওলানার কথা নয় এটা কারুর কথা নয় স্বয়ং আল্লাহ তাআলা বলছেন ওয়ানাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতে আমা কিয়ামতের মাঠে আমি তোমাকে অন্ধ করে উঠাবো ভেবে দেখেছেন বাড়িতে অন্ধ লোকের কত কষ্ট হয় অন্ধ লোক যার চোখ নাই তাকে জিজ্ঞাসা করে দেখো যাই দুটো চোখ যার অন্ধ হয়ে গেছে তাকে জিজ্ঞাসা করে দেখো তার কত কষ্ট হয় জিজ্ঞাসা করে দেখো পৃথিবীর সে আলো দেখতে পায় না বাড়িতে আগুন লাগলে সে দৌড়ে পালাতে পারে না ভূমিকম্প হলে বিল্ডিং বাড়িতে সবাই দৌড়ে বাইরে পালিয়ে যায় অন্ধ মানুষ আর চোখ নাই দৌড়তে পালাবে কি দরজা খুঁজে পাই না কি করে বুঝাই যে যার জিনিস নাই সে বুঝে কি সে দুটো চোখ এত এত দুটো চোখ মূল্যবান দুটো চোখ যারা আল্লাহ তারা ছিনিয়ে নিয়েছেন যদি আল্লাহ তাআলা নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন মান গাসসা নিমাতান ফালাহু আজরান আল্লাহ তাআলা যার দুটো নিয়ামত কি ছিনিয়ে নিয়েছেন তার জন্য দুটো জান্নাত রয়েছে দুটো নিয়ামত বলতে দুটো চোখের রশ্মি যার আল্লাহ তাআলা ছিনিয়ে নিয়েছেন তাকে আল্লাহ তাআলা বলেছেন তার জন্য আমি জান্নাত রেখেছি দুটো জান্নাত রেখেছি কি করে বুঝাই কমপ্লেক্সে বাড়ির মধ্যে আপনি রয়েছেন বাড়িতে কোন শীতের দিনে ঠান্ডার দিনে পুরো বাড়িটাকে একেবারে কোথাও সূচের মতো ছিদ্র নাই সেই ছুদ্রে বাড়ির মধ্যে আপনি বাথরুমে পায়খানা পেচ্ছাবের জন্য প্রবেশ করেছেন হঠাৎ যদি আপনার লাইন পালিয়ে যায় বাথরুমে আপনারই বাড়ি চব্বিশ ঘন্টায় বাড়িতে আপনি চলেন চব্বিশ ঘন্টায় আপনার বাথরুম থেকে বের হয়ে এই ঘরে ওই ঘরে আপনি যান লাইন পালিয়ে যায় হঠাৎ লাইন পালিয়ে যায় চতুর্দিক অন্ধকার হয়ে যায় আপনি বাথরুম থেকে একবার বেরিয়ে দেখবে যে আমি যেই ঘরটাতে ঘুমাই সেইটাতে সরাসরি যাব দেখবেন আপনাকে কত জায়গাতে আপনার কপালে আপনার ঠেকা লাগে কত জায়গা আপনাকে ধাক্কা লাগে এই ঘর থেকে আপনি ওই ঘর যাওয়ার চেষ্টা করবেন কতবার আপনি আঘাত পাবেন আপনি চিন্তা করে দেখেছেন অন্ধ লোকের কি বিষ অন্ধ যারা রয়েছে তারাই বুঝতে পারে আল্লাহ তাআলা বললেন হে পৃথিবীর মানুষ যারা আমার পৃথিবীতে শান্তি চাও পৃথিবীতে মনের শান্তি চাও পৃথিবীতে অন্তরের শান্তি চাও পৃথিবীতে শান্তি চাও আখেরাতে শান্তি চাও কবরে শান্তি চাও তাহলে আমার অবতীর্ণ কিতাবের ইত্তেবা করো তার মধ্যে শান্তি রয়েছে বাকি যে শান্তি রাস্তাগুলো ইখতিয়ার করেছো সেটা শান্তি রাস্তা নয় তাই তো আল্লাহ তাআলা আগের আয়াতে বললেন ওয়াইম্মায়াতিয়ান্নাকুম মিন্নি হুদান ফামানিত্তাবা হুদায়া ফালা ইয়াদিল্লু ওয়ালা ইয়াশকা এ পৃথিবীর মানুষ আমার পক্ষ থেকে যে কোরআন অবতীর্ণ করেছি আমি সেই কোরআনের যারা ইত্তেবা করবে সেই কোরআনের প্রতি যারা আমল করবে সেই কোরআনকে যারা পৃথিবীতে তেলাওয়াত করবে সেই কোরআনের আইন যারা পৃথিবীতে নাফেজ করবে আল্লাহ তাআলা বললেন ফালা ইয়াদিল্লু ওয়ালা ইয়াশকা তারা কখনোই পথভ্রষ্ট হবে না তারা কখনোই পথ হারাবে না তখন কখনোই তারা লাইনচ্যুত হবে না ওয়া ওয়ালা ইয়াশকা তাদের জীবন কোনদিন অসচ্ছল হবে না এখানে আল্লাহ তাআলা বললেন যারা আমার জিকিরকে অস্বীকার করো আমি তাদের পৃথিবীতেই রুজি কমিয়ে দিব প্রথম হাত তোমার আমি পৃথিবীতে রুজিতে দিব তোমার রুজি কমে যাবে ওয়ানাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতে আমা কিয়ামতের মাঠে আমি তোমাকে অন্ধ করে উঠাবো